নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ সপ্তমী, আর পুজো মানেই হলো একটু নানা রকম খাওয়া দাওয়া। তাই আজ সকালবেলায় পুজোর সপ্তমীর দিনটা শুরু করলাম মিষ্টিমুখ দিয়ে। রেসিপিটা তোমাদের মুখেই বলে দিচ্ছি কিভাবে তৈরি করা হয়েছে। এটা হলো প্রাণহরা। ছানাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম ছানা কাটার পাউডার দিয়ে, তাই ছানাটা আলাদা করে জল দিয়ে আমি ধুইনি। ছানাটা কেটে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে তার সাথে গুঁড়ো দুধ আর সামান্য একটু নর্মাল দুধ দিয়ে ভালো করে ঘি দিয়ে জাল দিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর নাড়ুর আকারে হাত দিয়ে গড়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল প্রাণহরা বা কাঁচাগোল্লা। যাই বলো না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ও, আর একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, মিষ্টির জন্য আমি গুঁড়ো চিনি ইউজ করেছি। যখন ছানা, গুঁড়ো দুধ আর দুধ দিয়ে জাল দিয়েছিলাম তখনই আমি গুঁড়ো চিনি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। ব্যাস ওপর থেকে কিশমিশ সাজিয়ে দিলেই তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা বা প্রাণহরা। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। তোমরাও বাড়িতে খুব সহজে এই কাঁচাগোল্লাটা বানিয়ে নিতে পারো। বাবা আর ছেলেদের এবার দিয়ে দিই। এই না, কি কেমন আছে খেতে? রিয়াকশনটা দেখো। এটি বানাতে বানাতেই বাবা আর ছেলের মধ্যে শুনছিলাম বায়না চলছে যে ওদেরকে আজকেও এক স্কুটি করে ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে। তো অগত্যা বাবা আর ছেলে বেরিয়ে গেছে ঠাকুর দেখতে, আর আমি ঘরে ওদের জন্য রাতের খাবার বানিয়ে ফেলছি। আমাকে বলে গেছে যে বাড়িতে এসে খাবার খাবে। যেহেতু বাইরে বাইরেই থাকে ওদের বাবা, তার জন্য চেষ্টা করে যখনই বাড়িতে আসে বাড়ির খাবারই খেতে। তাই আমিও চেষ্টা করি ভালো মন্দ বাড়িতে রান্নাবান্না করে ওকে খাওয়ানোর। পুজোর দিনে একটু অন্যরকম খাওয়া দাওয়া না হলে তো ভালোই লাগে না, তার জন্য ভাবলাম ওদের জন্য বানিয়ে ফেলি মিনি মোগলাই। তাই জন্য আমি ক্যাপসিকাম, গাজর আর আদা রসুন কুচি গ্রেট করে রেখে দিয়েছিলাম। তাইতে আদা রসুন বাটাটা ফোড়ন দিয়ে তারপরে মশলাটাগুলো মানে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি, ওর বাবা যেহেতু ময়দা খাওয়া একদম পছন্দ করে না আর আমারও ময়দাটা খুব একটা পছন্দ না, তাই আমি আটা দিয়েই ভাবছি মোগলাইটা বানিয়ে নেব। আটাটা আমি পুরোটাই মেখেছি ছানা কাটার জল দিয়ে, সেম ময়দা যেরকমভাবে ময়ান দিয়ে মাখা হয় ওই একই রকমভাবে। এবার দেখো আমার এই সবজিটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ব্রেড ক্রামটা কিন্তু আমার বাড়িতেই বানানো। আর একটু দিয়ে দিয়েছিলাম মিট মশলা, তার সঙ্গে নুন আর চিনি, সব কিছু দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এই মশলাটা কিন্তু একদম দোকানে যে মোগলাইটা বানানো হয় ঠিক তার মতন কিন্তু খেতে লাগে। মোগলাইয়ের ভেতরে বানানোর জন্য পুর আমার পুরো তৈরি, এবার ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি মোগলাইয়ের জন্য বানিয়ে নেব একটু আলুর দম। আলুটাকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে কষিয়ে নিলেই তাহলে আমার আলুর দমটা রেডি হয়ে গেল। মোগলাই বানানোর জন্য যে মশলাটা সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা ডিম দিয়ে, মানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছিলাম, তিনটে ডিম দিয়ে ভালো করে গুলে নিয়ে মশলাটা রেডি করে ফেলব। রুটিটা আমি বেলে নিয়েছি, এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। স্প্রেড করে ধীরে ধীরে দু সাইড থেকে দেখো এরকম করে ফোল্ড করে দেব, যাতে কোনো মতেই পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। প্যানের তেলটা হালকা গরম হতেই আমি উল্টো করে মোগলাইগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেব। বেশি গরম হয়ে গেলে কিন্তু মোগলাইটা ছেড়ে যেতে পারে। এদিকে আমার দেখো আলুর দমটাও পুরো রেডি হয়ে গেছে। একবারে আমি চারটে মোগলাই ভেজে নিচ্ছি, যেহেতু ছোটো ছোটো মোগলাইগুলো তার জন্য চারটি একবারে হয়ে গেল। আস্তে আস্তে গ্যাস কিন্তু পুরোটাই কমিয়ে কমিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে। আর ছেলেরা চলে গিয়েছিল ওর বাবার সঙ্গে যোধপুর পার্ক, যাদবপুর
এইসবের এলাকার ঠাকুর দেখতে। সেই ঠাকুরের ছবি আমার জন্য তুলে আনিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তবে আমার জন্য মেলা থেকে মালপোয়া কিনে নিয়ে এসেছে। লোকেই হাত পা ধুয়ে সব খেতে বসে পড়েছে, ওদের খাবারটা সার্ভ করে দিই। আর এদিকে ওর বাবা বলছে খাওয়া দাওয়ার পর নাকি আমাকে নিয়ে আবার ঠাকুর দেখতে বেরোবে। জানি না এতটা এনার্জি কী করে পায়। যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে আবার কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে।